নাম্বার চার, কোনো গুনাহ কোনো ভুল হয়ে গেলে সে ভুলের প্রায়শ্চিত্তের জন্য সাদাকা করা, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য 10, 20, 50, 100 টাকা আমি দান করে দিলাম, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন সে অনুপাতে তিনি দান করে দিলেন। গুনাহ থেকে মুক্তির জন্য অন্তর থেকে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার সংকল্প তো করবই, মুখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তো করবই এবং দুরাকা সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, পাশাপাশি মাঝে মধ্যে তৌফিক হলে কোনো কোনো অপরাধের কারণে, বিশেষ করে যখন মনে হবে যে অনেক জঘন্য অপরাধ আমি করে ফেলেছি, তখন কিছু সাদাকা আল্লাহর রাস্তায় করে দেওয়া তওবার অংশ হিসাবে, এটি আমল, এই আমল আমাদের সমাজ থেকে প্রচলিত নাই, বরং এটি হারিয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এটি তার গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং আরো সাহাবীদের আমল থেকে এটি প্রমাণিত, যে কোনো গুনাহ হয়ে গেলে কোনো ভুল হয়ে গেলে কিছু সাদাকা করে আল্লাহর কাছে মাফ চাওয়া। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তওবার মধ্যে এই পদ্ধতি অনুসরণ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেই ঘটনা উল্লেখ করে বলেছেন, এখান থেকে প্রমাণিত হয় যে যদি গুনাহ বা ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তখন সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য তওবার অংশ হিসেবে কিছু টাকা পয়সা দান করা, কিছু দান সাদাকা করা, এটি মুস্তাহাব, উত্তম। এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের আমল থেকে প্রমাণিত, এটিও একটি সুন্নাহ।